অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই রায় বহাল থাকবে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার থেকে বিষয় তথ্য জানবো কি কি বলা হলো সুপ্রিম কোর্টের তরফে শ্রাবন্তী দেখো প্রায় 12,500 নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে ধাক্কা খেলো বলে মনে করা হচ্ছে তারপর নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল মূল সমস্যা হয়েছিল যে প্রশিক্ষিতরা তারা এখানে অংশগ্রহণ করতে পারবে না বলে আগেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বেশ কিছু পরীক্ষার্থী এবং তার উপর ভিত্তি করে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে পরবর্তী সময় সুপ্রিম কোর্টে নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না কেউই আপাতত এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে এর আগেও একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে প্রাথমিকের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন ওঠার ফলে বহু পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এরপর নতুন নিয়োগ যেটা 2022 শুরু হয়েছিল সেই নতুন নিয়োগকে ঘিরে ফের নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠে যায় এবং আজকে শীর্ষ আদালতে এই বিষয়টি ধাক্কা খাওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই পিছল বলে মনে করা দেখো তাদের যাবতীয় যা বিষয়গুলো সামনে এসেছিল তার উপর ভিত্তি করে কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং তার উপর ভিত্তি করেই বিচারপতিরা এই সিদ্ধান্ত নিয়েছেন এখনো পর্যন্ত বেশ কিছু উত্তর পাওয়া যায়নি যে উত্তর দিতে ব্যর্থ হয়েছে বোর্ড এবং তার ফলেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে তুমি সঙ্গে থাকো সবচেয়ে আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সুমন এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চন্দে এই মুহূর্তে বড় খবর এবং 12,000 চাকরি প্রার্থী আপাতত কিন্তু কোন রকম কোন রায় এইটাই আপাতত বহাল থাকছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হলো সুমন দেখো 2014 টেট এবং 2017 টেট এই দুটো টেটের যারা যারা কার্যত রাস্তায় আন্দোলন করছিলেন যারা টেট কোয়ালিফাইড হয়েছে বসেছিলেন কিংবা যারা নতুন টেট দিয়েছিলেন সেই যে 2014 টেট এবং 2017 টেট সেই চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছিলেন 2022 টেটে নিঃসন্দেহে বলা চলে 2022 যে নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগ প্রক্রিয়া একটা বড় পরিবর্তন আনতে চলেছিল গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বারবার করে বলছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা আমি স্বচ্ছভাবে করবো 2014 এবং 2017 সালে যে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রাস্তায় বসে হাহাকার করছিলেন কাঁদছিলেন তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা একটা সুযোগ ছিল যদিও অনেকে এই নিয়োগ প্রক্রিয়া বয়কট করেছিলেন কিন্তু তারপরেও সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ নিঃসন্দেহে আজকের সবচেয়ে বড় খবর তার কারণ কী কারণ প্রায় 12,500 শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছিল ইন্টারভিউ কিন্তু বেশ কয়েকটা এগিয়ে গিয়েছে পেপার স্যার রেডি ডকুমেন্টস আর রেডি সেই জায়গায় বিকাশ প্রবন্ধের অ্যাপ্রুভাল রয়েছে নিয়োগ প্রক্রিয়া পুরোদমে চলছে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ রাজ্য সরকারের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য একটা বড় ধাক্কা বলা চলে কারণ নিয়োগের যে ক্ষত হয়েছে বিগত বছরগুলোতে দুর্নীতির জন্য সেই ক্ষতয় মদন লাগানোর কাজ করছিল এই 22-এর নিয়োগ প্রক্রিয়া একটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে বারবার বারবার গৌতম পাল এই আশ্বাস দিয়েছিলেন বারবার গৌতম পাল দাবি করে রাজ্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসে বারবার করে এই নিয়োগ প্রক্রিয়াকে দেখে বলছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে সেই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল যদি এখনও পুরো বিষয়টা পরিষ্কার নয় গতদিনের স্থগিতাদেশ কেন স্থগিতাদেশ কোথায় কোথায় গাফিলতি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেগুলোকে রিপ্লে করলে কি আবার স্থগিতাদেশ উঠে যাবে এই পূর্ণ বিষয়ে আলোচনার বিষয় কিন্তু আজকে প্রাথমিকভাবে যখন এই নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ হলো রাজ্য সরকার যে একটা নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে অর্গানাইজ করতে চাইছিল বারবার করে দাবি করছিল তারা স্বচ্ছভাবে হবে সেখানে একটা বড় ধাক্কা লাগলো এক্স্যাক্টলি এখানে একটা বড় ধাক্কা সুমন আমরা বাস্তব ছবিটা দেখিয়েছিলাম কিছুদিন আগে TV9 বাংলায় যে স্কুলগুলোর কি অবস্থা যেখানে শিক্ষক নেই পড়ুয়ারা ক্লাস করতে পারছে না সেখানে শিক্ষকের প্রয়োজন সেখানে এই যে নিয়োগ প্রক্রিয়া কি ভীষণ প্রয়োজন ছিল সেখানে এত বড় একটা আজকের এই যে রায় স্থগিত করে দেওয়া হলো আপাতত বহাল থাকছে এই রায়দান